আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকে ডেইলি ব্লগটা শেয়ার করব ভাবছি, কারণ হচ্ছে যে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, মানে আনহান্টি স্যার স্কুলে চলে গিয়েছে, ওদেরকে রেডি করে খাওয়ায়ে তারপর দেন ওরা বেরিয়ে গেল, এরপর আমি সব কিছু গুছিয়ে একটু শুয়েছিলাম। এখন 11টার মতো বাজে, আজকে সকাল থেকে না 10:30 থেকে বৃষ্টি হচ্ছে। আর আজকে আমার রান্নাবান্নার তেমন একটা ঝামেলা নেই, আনহান্টি স্যারের জন্য মাথার জন্য একটু চিকেন রান্না করব। আর ওয়াশিং মেশিনের কাপড় দিয়েছিলাম সেই সকালে, এর মধ্যে কাপড় ধোয়া হয়ে গিয়েছে, তো কাপড় এখন শুকিয়ে দিব। আসলে বৃষ্টি হচ্ছে, তো যেই পাশে বৃষ্টি পড়ে না আমি মানে সেই পাশেই কাপড়গুলো দিচ্ছি। তো এই গাছগুলো আসলে ইদানিং তো আপনারা সবাই দেখছেন যে আমার ইনডোর প্ল্যান করতে খুব বেশি ভালো লাগছে, এবং কিছু গাছ রাখছি ঘরে। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, আর ওগুলো হচ্ছে পয়েন্ট প্ল্যান্ট। তো এগুলোতে মাটি যখন দিয়েছিলাম তখন একটু কম মনে হচ্ছিলো আমার, পরবর্তীতে তো দিব করে আসলে দেওয়া হচ্ছিলো না। তো যেহেতু আজকে কাজের একটু ঝামেলা কম, তাই ভাবলাম যে আজকে এই কাজটা একটু সেরেই নিই। আর গত 3-4 দিন ধরে, 4 দিন হচ্ছে মজিনা আসে না, তো সেজন্য আমার নিজেরই সব কাজগুলো করতে হচ্ছে, একটু গুছিয়ে করার চেষ্টা করছি। আর আসবে না সামনে 2-3 দিনও আসবে না মনে হয়, মেবি শুক্রবারের পরেই আসতে পারে। তো আমি গাছগুলোতে মাটি সুন্দর করে দিচ্ছি, ইদানিং আমার ভালো লাগে আসলে। আর পয়েন্ট প্ল্যান্টগুলোতে অনেক বেশি পানি এবং আলো লাগে, আমি চেষ্টা করছি সেভাবে রাখতে। দেন বারান্দাটা যখন নোংরা হয়ে গেল এদিকে বৃষ্টিও, তো আমি সেটা পানি দিয়ে ক্লিন করে ফেললাম। এরপর ঘর ঝাড় দিচ্ছি, ওই যে মরছিনা নেই, আমাকে তো সবগুলো কাজ একটু একটু করতে হবে। মানে এখন ঘর মোছার জন্য হয়তো কাউকে ডাকতে পারি, কিন্তু কাকে ডাকবো এটা নিয়ে চিন্তা করতে মানে বিরক্ত লাগে, আবার নতুন কাকে ডাকবো। দেন ঘর মপ করে নিলাম, আমি এই ধরনের মপ দিয়েই করে থাকি, নতুন একটা মপ কিনে ভাবছি। এরপর এর মধ্যে রান্নাবান্না শেষ করলাম, আজকে ভাবছি 2টো কেক বানাবো। অনেক দিন আমি মানে কেক বানাই না, যদিও এর মধ্যে বানিয়েছি, আগে প্রায় কেক বানাতাম, কিন্তু ইদানিং অনেক মানে আলসেমি লাগে। তো এখানে 6টা ডিম দিয়েই আমি আজকে 2টো কেক বানাচ্ছি। আর আমি সব কিছু মোটামুটি রেডি করে রেখেছি, এখন ব্যাটারগুলো মানে 2টো কেকের ব্যাটার আলাদা করে দেন আমি মিশাবো। এটা আমি একটা ফ্রুট কেক বানাবো, তো এটারও শুকনো পরনগুলো আগেই মিক্সচার করে আলাদা করে মানে চেলে রেখেছিলাম। দেন আমি এটার মধ্যে টুটি ফুটি দিচ্ছি একটু ময়দাতে গড়িয়ে, ওই যে মিক্সচারটা করেছিলাম সেই মিক্সচারটাই আমি একটু রেখে দিয়েছি, সেটাতে টুটি ফুটি দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। আর ইদানিং মানহাইন্তি স্যার এটা সেটা নাস্তা খেতে পছন্দ করে, তাই চেষ্টা করছি টুকটাক ওদের জন্য কিছু না কিছু রেডি করতে। আর আমার ইচ্ছে করে সবসময় কিছু না কিছু রেডি করে, কিন্তু অনেক সময় এনার্জি থাকে না সেই জন্য। আর এটা হচ্ছে চকলেট কেক, এটাতে একটু কোকো পাউডার দিয়ে চকলেটের ইয়া করেছি, আর এটার মধ্যে আমি চকলেট বার দেবো। আর আমি এই চকলেট কেকটা আগে প্রচুর বানাতাম, কিন্তু আমার মনে পড়ে না গত 2 বছরে আমি বানিয়েছি। তো আমি চকলেট বারটাকে ছোটো ছোটো পিস করে নিচ্ছি, এটা আমি পুরো ব্যাটারের সাথেই মিশিয়ে দেব। এরপর আমি যখন কেকটাকে পিস করব, প্রতিটা পিসেই চকলেট থাকবে, আর আমার এই নিজের চকলেট কেকটা আমার নিজেরই অনেক বেশি ভালো লাগে। তো দেন আমি মিশিয়ে চকলেটটা মিশিয়ে নিলাম। তো আসলে মানে আমার নতুন নতুন আইটেম ট্রাই করতে, কোনো কিছু ইয়া করতে মানে বানাতে খুব বেশি ভালো লাগে, সেই জন্যই চেষ্টা করি। তো ট্যাপ করে আমি এরপর উপর দিয়ে চকলেট চিপসটা ছড়িয়ে দিলাম, দেন ওভেনে দিব। এমন টাইমে কারেন্ট চলে গিয়েছিলো, পরে আমি 20 মিনিট অপেক্ষা করেছি, কারেন্ট এসছে ওভেনে দিয়েছি। তো স্কুলেরও সময় হয়ে গিয়েছে, আমি বেরিয়ে যাওয়ার চিন্তা করছি। আর এই গাছগুলোতে অনেক দিন পানি দেই না, আমি একটু কম কমই পানি দিই, যেসব গাছে পানি কম দিতে হয় সেসব গাছে হিসেব করে একটু কম করেই পানি দিয়ে থাকি। আর এই মানি প্ল্যান্ট গাছটা বিথিয়াপা এনেছিলো আম্মা থেকে, কিছু এনে আমি আরও কিছু দিয়েছি, বেশ সুন্দর হয়েছে, কাটতে ইচ্ছে করছে না। আর বাইরে আমি একটা স্ন্যাক প্ল্যান্ট রেখেছি, সেটাতেও একটু পানি দিয়ে দিলাম। আরেক পাশে রেখেছি একটা ব্যাম্বো প্ল্যান্ট, এই ব্যাম্বো প্ল্যান্টের পাতার মাথার অংশটা শুকিয়ে গেছে, তো আমি নার্সারিতে লোকের সাথে কথা বলেছিলাম, উনি বলেছে আমাকে একটু মাটি খুঁড়ে আবার সুন্দর করে এটা রোপণ করতে। স্কুলে যাচ্ছি, লেট হয়ে গিয়েছে। এরপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম ওদেরকে আনার জন্য, আর 2:20 মতো বেজে গিয়েছে, বেশিক্ষণ লাগে না, হয়তো কালকে পরশু এরকম হবে। তো মিক আছে, আর
আসলে মানে মর্জিনা আসছে না, খুব একটা বিরক্ত লাগছে না, কারণ হচ্ছে যে আগে থেকেই সাথে সাথে কাজগুলো করে ফেললে, জমিয়ে না রাখলে আর তখন বিরক্ত লাগে না। দেন মানহাতি স্যারকে নিয়ে বাসায় আসলাম। স্কুল থেকে এসে কেকগুলো নামিয়েছি, মাশাল্লাহ অনেক দিন পর আমি চকলেট কেক বানিয়েছি, ভেতরে একদম চকলেট দেয়া। কেকগুলো কেমন হয়েছে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। দুপুরে খাবার খেয়ে তারপর আমি কেকগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিস করে নিয়েছি। এই যে দেখেন চকলেট কেকের মধ্যে একদম প্রতিটা পিসেই চকলেট আছে, এবং ঠান্ডা হয়ে গেলে চকলেটটা আরও শক্ত হয়ে যায়, তখন খেতে বেশি মজা লাগে। ফ্রুটস কেকটাও অনেক বেশি সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।